সিভি নিয়ে আমি কথা বলবো একটু, এসওপি নিয়ে আমি একটু কথা বলবো, এল1 নিয়ে আমি একটু কথা বলবো, সাথে হচ্ছে কিভাবে ইমেল করবেন বা স্কাইপ ইন্টারভিউ। আমি খুব অল্প সময়, যদি আমাদের সময় স্বল্পতা, আমি খুব অল্প সময়ে কি পয়েন্ট গুলো আমি টাচ করবো। প্রথমে আসতেছি সিভি নিয়ে। ওকে, আচ্ছা, আমিও অনেক সিভি পাই যে রিভিউ করে দেওয়ার জন্য, তো ওইখানে আমরা দেখতে পাই যে আমার অনেক সময় ভুল ছিল আমি যখন প্রথম অ্যাপ্লাই করেছি। সিভিতে আপনারা কখনোই মানে ইউএসএ বা ক্যানাডাতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের ছবি দিবেন না, ইউরোপিয়ান ফরম্যাটে লাগে হয়তো, ক্যানাডাতে বা ইউএসএ তে আপনার ছবি লাগবে না, আপনার পার্সোনাল, আপনি আপনার বয়স কত, আপনার রিলিজিয়ন কি দেওয়া লাগবে না। আপনার আপনি আসতেছেন মাস্টার্স করতে বা পিএইচডি করতে, আপনার ব্যাচেলর বা মাস্টার্স ইনফরমেশন ইনাফ। আপনি এইচএসসি তে কি পেয়েছেন বা আপনি এসএসসি তে কি পেয়েছেন সেগুলো আপনার সিভিতে দেওয়া লাগবে না। এখন এতক্ষণ বললাম যে সাধারণত যে কমন জিনিসগুলো আমরা দেখি যে সবাই সিভিতে দেন এগুলো লাগবে না। ওকে, দেন আপনি কিভাবে সাজাবেন, অনেকভাবে সাজাতে পারেন। চেষ্টা করবেন যে 2 পেজ বা 3 পেজের মধ্যে রাখার জন্য আপনি প্রথমে আপনি আপনার অবজেক্টিভ দিতে পারেন বা রিসার্চ ইন্টারেস্ট দিতে পারেন, সেটা আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, যে প্রফেসরকে নক করবেন তার রিসার্চ প্রোফাইল অনুযায়ী। আপনি পরে এডুকেশন দিলেন, আপনার এডুকেশন, আপনার অ্যাচিভমেন্ট, আপনার সিজিপিএ, আপনি রিসার্চ এক্সপিরিয়েন্স বা আপনি প্রজেক্ট ফান্ডিং, কোনো ফান্ডেড প্রজেক্ট থাকলে সেটা লিখতে পারেন। তারপরে আপনি হচ্ছে প্রফেশনাল, আমি আপনি সিভিটা কীভাবে সাজাবেন সেটা বলতেছি খুব সংক্ষেপে। আপনি প্রফেশনাল বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখলেন একটু, যদি আপনি মাস্টার্স বা পিএইচডি তে স্কলারশিপ নিয়ে পড়তে চান, আপনার পাবলিকেশন ইম্পর্টেন্ট, আপনার যদি কোনো পাবলিকেশন থাকে সেটা রিসার্চ পেপার হোক, সেটা রিভিউ পেপার হোক, আপনি সেটা লিখবেন। কোনো কনফারেন্সে যদি অ্যাটেন্ড করে থাকেন বা কোনো সেমিনার অ্যাটেন্ড করে থাকেন বা কোনো কনফারেন্সে প্রেজেন্টেশন থাকে তো সেটা লিখবেন। তারপরে আপনি ট্রেনিং থাকলে, আপনার কোনো সার্টিফিকেশন থাকলে সেটা দিবেন। আপনার স্কিলস, আপনার বিভিন্ন অ্যাওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট, আপনি ব্যাচেলর অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন অথবা আপনি প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছেন সেগুলো দিবেন। ভলান্টিয়ার ওয়ার্ক ইউএসএ বা ক্যানাডাতে খুব ইম্পর্টেন্ট, আপনি কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো সেটা দিবেন। পড়াশোনার পাশাপাশি আপনি কি করেছেন, আপনি ডিবেট করেছেন, আপনি আপনি ম্যাথ অলিম্পিয়াডে ছিলেন তাই না, আপনি আপনি ফিজিক্স অলিম্পিয়াডে ছিলেন, আপনি বায়োলজি অলিম্পিয়াডে ছিলেন, সেগুলো লিখবেন। আপনার টেস্ট স্কোর, আপনার আইএলটিএস এর, আপনার টোফেল এর বা আপনার জিআরই স্কোর দিবেন। সংক্ষেপে সিভি নিয়ে বললাম, কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। নেক্সট অপশন খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে মানে এসওপি, অনেকে বলে মোটিভেশন লেটার, অনেকে বলে হচ্ছে স্টেট লেটার অফ ইন্টেন্ট, ক্যানাডাতে আসলে এসওপি বলেই বেশি পরিচিত, ইউএসএ তেও তাই। আচ্ছা, এসওপি হচ্ছে আপনার এটা ইউনিক হতে হবে, আপনি কারো থেকে কপি পেস্ট করবেন না। প্রথম কথা মানে ক্যানাডাতে আপনার প্লেজারিজমটা খুব সিরিয়াসলি নেওয়া হয়, ইউএসএ তে সব বহির্বিশ্বে সব জায়গাতে নেওয়া হয়, আপনি কপি পেস্ট করবেন না, আপনি নিজের মতো করে লিখবেন। চেষ্টা করবেন একটা গল্প বলতে, আপনি একটা সিকোয়েন্স অনুযায়ী একটা গল্প বলতে চেষ্টা করবেন, বিভিন্ন প্যারায় ভাগ করবেন, প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, 2 পেজের 1-2 পেজের মধ্যে এসপিটা লেখার চেষ্টা করবেন। আপনি যেমন যদি একটু এক্সাম্পল দিই, যেমন ধরেন গল্প বলার ক্ষেত্রে আমি একজনটা শুনেছিলাম যে তার দাদি বা তার বাবার হচ্ছে লাইব্রেরি ছিল বাসায়, তো সেখানে সবাই বই পড়তো, সেও খুব বই পড়তো, তো সেখান থেকে সে আসলে খুব বেশি ইন্সপায়ার্ড হয় লাইব্রেরি নিয়ে পড়ার জন্য, তারপরে সে হায়ার স্টাডি করার জন্য, লাইব্রেরি লাইব্রেরি ম্যানেজমেন্টে, লাইব্রেরি সায়েন্সে পড়ার জন্য, মানে একটু ডিফারেন্ট সাবজেক্ট। আমি আমার কথা যদি বলি, আমি শুরু করেছিলাম যেটা নিউট্রিশনের, আমি নিউট্রিশনে মাস্টার্স করেছি, আমার আম্মুর ডায়াবেটিস ছিল, তা আমি শুরু করেছিলাম যে মানে আমি আমার আম্মুর ডায়াবেটিস, আমি হচ্ছে মানে যেহেতু এটা ম্যানেজমেন্টের ব্যাপার, আমি আসলে কিভাবে ডায়েটের মাধ্যমে সেটাকে ম্যানেজমেন্ট করতে পারি, আমি সেটা সেই গল্পতে শুরু করেছিলাম, যেন আমি নিউট্রিশনে হায়ার স্টাডি করতে মানে ব্যাচেলর করেছি, মাস্টার্স করেছি বা হায়ার স্টাডি করতে চাই, একটু গল্প। অনেকে সায়েন্স ফেয়ারে যান স্কুল লাইফে, কলেজ লাইফে, বিভিন্ন প্রজেক্টে, সেখানে গিয়ে আপনি একটা বিষয় সম্পর্কে ভালো লেগেছে, আপনি রোবোটিক্স নিয়ে পড়তে চান, আপনি কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে পড়তে চান, আপনি একটা মানে শুরু করেন ব্যাকগ্রাউন্ড, রাইট, এটা একটা ব্যাকগ্রাউন্ডে শুরু করলেন। আপনি আপনার আপনি প্রথম প্যারাতে আপনি হচ্ছে কোন ইউনিভার্সিটি যেতে চান সেটা একটু বলতে পারেন। তারপরে আপনি কেন কোন প্রোগ্রামে যেতে চান, আপনি কেন ইউনিভার্সিটি যেতে চান, এগুলো বলতে পারেন। হ্যাঁ, তো আপনি হচ্ছে আপনার ব্যাচেলর বা মাস্টার্সে আপনার সিজিপিএ কেমন ছিল, আপনার কোনো রিসার্চ পেপার আছে কিনা, আপনার ওয়ার্ক বা সেমিনার এক্সপিরিয়েন্স আছে কিনা, মানে একটু গল্প আকারে, স্টোরি আকারে বলতে হবে। এখানে ইম্পর্টেন্ট যে আপনি মানে ট্রেনিং বা প্রজেক্ট অ্যাড করবেন, আপনার লিডারশিপ বা ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা পড়াশোনার পাশাপাশি সেটা অ্যাড করবেন। আপনি আপনি হচ্ছে যদি কোনো প্রফেসরকে অলরেডি ম্যানেজ করে থাকেন, আপনি ইমেল করেছেন, প্রফেসর পজিটিভ রিপ্লাই দিয়েছে, তাহলে
আপনি ওই প্রফেসরের কাছে পারমিশন নিয়ে আপনি এসওবিতে তার নাম লিখতে পারেন যে আমি ওই প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করেছি, ওনার ল্যাবে আমি যেতে ইন্টারেস্টেড। তাহলে আপনার অ্যাডমিশন কমিটি আপনাকে বেশি ভালো প্রায়োরিটি দিবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি হচ্ছে আপনি যদি মেজর চেঞ্জ করেন, অনেকে হয় কি যেমন আমি আমার মিলন ভাইয়ের কথা বললাম বা হেলাল ভাইয়ের কথা বললাম, ওনারা একজন হচ্ছে টেক্সটাইল থেকে পাশ করেছেন, এখন ম্যাথে পিএইচডি করতেছেন, আরেকজন হচ্ছে বুয়েটে ইলেকট্রিক্যাল থেকে পাশ করেছেন, এখন ম্যাথে পিএইচডি করতেছেন, তো মেজর চেঞ্জ করছেন, অনেকেই চেঞ্জ করে, ফিজিক্সে মেজর চেঞ্জ করে অনেকে, মানে ইলেকট্রিক্যাল থেকে ফিজিক্স এরকম। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনি আপনি হয়তো মানে বাংলাদেশের চাকরির প্রসপেক্টে বা ফ্যামিলি প্রেশারে আপনি ইলেকট্রিক্যালে পড়েছেন বা আপনি টেক্সটাইলে পড়েছেন, বাট আপনার প্যাশন ছিল আপনি ম্যাথ অলিম্পিয়াডের মাধ্যমে ম্যাথে মাস্টার্স করতে চান, ম্যাথে পিএইচডি করতে চান, ফিজিক্সে করতে চান। সিকোয়েন্স একটা গল্প নিয়ে আসুন, ইউনিক করুন এবং সময় নিয়ে লিখুন। ফাইনাল কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি অ্যাটলিস্ট 3-4 জন যারা ভালো ইংলিশ পারেন অথবা যারা অলরেডি মাস্টার্স পিএইচডি করতেছেন ইউএসএ কানাডা বা এতে, তাদের দিয়ে আপনি প্রুফ রিড করান। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এসওপি নিয়ে বললাম, তারপর পয়েন্ট হচ্ছে এলওআর। এসওপি নিয়ে একটি জাস্ট এডিশন, তার মানে হচ্ছে ওখানকার প্রফেসররা যেটা জানতে চায় সেটা হচ্ছে যে আমি 100% মোটিভেটেড কিনা এবং ওই সাবজেক্টের ব্যাপারে আমি অনেস্ট কিনা। আমি আগে কি পড়েছি সেটা বিভিন্ন ধরনের রিজন থাকতে পারে, কিন্তু আমি এখন যে সাবজেক্টটা পড়তে যাচ্ছি সেটার পিছনে আমার মোটিভেশনটা কি, সেই ব্যাপারে তারা অনেস্ট অপিনিয়নটা তারা যায়। ঠিক, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং আমি আমরা অনেকে তো মুভি দেখি, একটা মুভি আছে আমার খুব পছন্দের, 21। হ্যাঁ, আপনারা অনেকে দেখেছেন বা দেখবেন। 21 মুভিতে মানে একদম মানে হার্ভার্ড একটা ইউনিভার্সিটির জন্য ওই ছেলেটা ইন্টারভিউ দিতে যায়, তো ইন্টারভিউ পেপারে প্রফেসর জিজ্ঞেস করে যে টেল মি সামথিং দ্যাট ডাজন্টস মি, রাইট, মানে আমাকে এমন কিছু বলো যে আমি মানে অবাক হয়ে যাবো বা। তো সে তখন তার স্টোরি বলে এবং দেখায় পুরো বিয়েতে। তো এসওপি টা হচ্ছে এটাই যে আপনি এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠার মধ্যে আপনি ইউনিক ভাবে একটা গল্পের মাধ্যমে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স আকারে আপনি এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, এবং এটার খুব ভ্যালু ফান্ডিং এর ক্ষেত্রে। এই এসওপি টা আপনাকে খুব বেশি ভূমিকা রাখে, আপনি এটা দিয়ে আপনাকে ইউ হ্যাভ টু সেল ইয়োরসেলফ, রাইট। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাডমিশন অথবা স্কলারশিপ। নেক্সট পয়েন্ট হচ্ছে LOR, লেটার অফ রেকমেন্ডেশন। ওকে, সো এটা হচ্ছে দুইটা বা তিনটা নেওয়া যায়, অনেক ইউনিভার্সিটি দুইটা বা তিনটা চাই। সো যেটা হয় কি যে আপনি চেষ্টা করবেন যে আপনার ইউনিভার্সিটির সিনিয়র কোনো টিচার, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অনেক ক্ষেত্রে নতুন ইউনিভার্সিটি হলে লেকচারার হলেও সমস্যা নেই, চেষ্টা করবেন যে আপনার সম্পর্কে ভালো জানে, ভালো লিখবে, আপনার ব্যাচেলরে বা আপনার মাস্টার্সে থিসিস সুপারভাইজার ছিলেন, তাদের কাছ থেকে নেওয়ার জন্য। আচ্ছা, বাংলাদেশে অনেক ক্ষেত্রে হয় কি, এটা এটা আসলে অপ্রিয় সত্য, অনেক সময় প্রফেসররা বলেন যে নিজে লিখে নিয়ে আসো, আপনি সেটা করতে পারেন। আমি আমি মানে নিজে লিখেন, নিজে লিখে গিয়ে আপনি আপনার প্রফেসরের সাথে বসুন, বলুন যে আমি এটা লিখে নিয়ে আসছি, এক পেজটা হতে পারে, দুই পেজটা হতে পারে, তারপর হচ্ছে আপনি আপনার প্রফেসরকে বলুন যদি কিছু অ্যাড করতে চায় করলো অথবা সেটা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে লেটার অফ রেকমেন্ডেশনের ক্ষেত্রে, যে বাংলাদেশে অনেক 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 জায়গায় আমি হয়তো তখন ছিল এখন কিছু জানি না, প্রফেসরদের ইউনিভার্সিটি ইমেল অনেক ইউজ করেন না বা থাকে না বা এটা কিছু, সেক্ষেত্রে তারা জিমেল থেকে বা ইয়াহু মেল থেকে করতে চায়। তো কিন্তু ইউনিভার্সিটি কানাডা বা ইউএসএ তে ওরা চায় অনেক সময় যে ইউনিভার্সিটি ইমেল থেকে ইমেলটা আসুক। তো সেক্ষেত্রে যদি সেটা অপশন না থাকে, আপনি করতে পারেন কি, আপনার ডিপার্টমেন্টের যে লেটার হেড বা প্যাড বলি, সে অফিসিয়াল ইয়েতে আপনি সেটা প্রিন্ট করলেন, তারপরে সেটা হচ্ছে স্ক্যান করে সেটা জিমেল থেকে ইয়ে করলে হবে। অবশ্যই ফলো আপ করবেন আপনার টিচারের সাথে যে ডেডলাইনের আগে যেন সাবমিশনটা করে। এবং হচ্ছে অনেক ক্ষেত্রে মজার ব্যাপার কি, যেমন আপনি আপনার যে ফিউচার প্রফেসর ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বা ইউএস ইউনিভার্সিটি, আপনি তাকেও রিকোয়েস্ট করতে পারেন। যেমন আমার ক্ষেত্রে আমার প্রফেসরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটা 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 লেটার অফ রেকমেন্ডেশন সে দিবে কিনা, তার সাথে আমার প্রপোজাল নিয়ে অনেকদিন ইমেল আদান প্রদান হয়েছিল, তো তিনি খুব ভালো ছিলেন, তিনি দিয়েছিলেন, এটাও করতে পারেন। আপনি যদি চাকরি করেন আপনার বসের কাছ থেকেও আপনার কোম্পানির কাছে একটা নিতে পারেন, এবং শেষে অবশ্যই প্রুফ রিড করাবেন। আর গুগল অনেক স্যাম্পল পাওয়া যায়, আপনার ইউনিভার্সিটি যারা সিনিয়র আছে তাদের অনেকের স্যাম্পল পাওয়া যায়, সেগুলো দেখে একটা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে তারপরে লিখবেন, প্রুফ রিড করাবেন যেন কোনো গ্রামাটিক্যাল ভুল না থাকে বা কোনো সেন্টেন্সে ভুল না থাকে। এই কথা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, একদম শর্টে বলবো যে আমরা। আরেকটা হচ্ছে যে ইমেল ফরম্যাট, কানাডাতে ডিরেক্ট পিএইচডি তে আসা একটু টাফ, সবাই মানে ইউএসএ তে ডিরেক্ট আপনি ব্যাচেলর করেই আপনি ডিরেক্ট পিএইচডি করতে পারবেন, কানাডাতে ওরা চাই যে আপনি একটা মাস্টার্স করুন, পিএইচডি আসতে পারেন হয়তো, কিন্তু
তো আপনাকে অবশ্যই প্রফেসরকে আগে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। কয়েকটা বিষয়ে আপনি কখন ইমেল দিবেন, কিভাবে ইমেল দিবেন, কি কি অ্যাড করবেন, কি কি অ্যাড করবেন না, খুব সংক্ষেপে বলতেছি, আমাদের সময় কম। আসলে এগুলো প্রত্যেকটা টপিকস নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়। তো আপনি সাধারণত বাংলা মানে আপনি কানাডাতে 6টা টাইম জোন, আপনি ধরুন ইউনিভার্সিটি টরন্টোতে অ্যাপ্লাই করতেছেন প্রফেসরকে, তখন আপনি আপনি সার্চ দিবেন যে টরন্টো টাইম নাও, রাইট? আপনি ম্যান্ডোতে অ্যাপ্লাই করলে ম্যান্ডোয়া টাইম নাও দেখে নেবেন। সেটা দেখে আপনি চেষ্টা করবেন যে সোমবার থেকে শুক্রবার, এটা হচ্ছে উইকডেজ, মানে টু ফ্রাইডে, আপনি চেষ্টা করবেন সকালে আর্লি মর্নিং ইমেল গুলো দিতে, মানে ওই কানাডা টাইম আর্লি মর্নিং ইমেল গুলো দিতে। এটা একটা বিষয়। ইমেলে হেই ব্রো, হাই ব্রো, তো এরকম ইনফর্মাল কমিউনিকেশন করবেন না, ঠিক আছে? সো ডিয়ার প্রফেসর লাস্ট নেম, ডিয়ার ডিয়ার ডক্টর, ধরেন ডক্টর ইকবাল, রাইট? সো অথবা ডিয়ার প্রফেসর ইকবাল, তো ডিয়ার, তারপর হচ্ছে লাস্ট নেম বা প্রফেসর লাস্ট নেম বা ডক্টর লাস্ট নেম, আপনি আপনার পরিচয় দিলেন খুব সংক্ষেপে। আমি মাই নেম ইজ আরিফ, আমি বাংলাদেশের মধ্যে ব্যাচেলর করেছি, মাস্টার্স করেছি। এখানে ইমেলটা দেওয়ার আগে আপনাকে একটু সময় স্পেন্ড করতে হবে। সেটা কি, আপনি মানে ধরেন ইউনিভার্সিটি টরন্টোর ওয়েবসাইটে গেলেন, একজন প্রফেসর পেলেন, প্রফেসর ইকবাল, আপনি তার ফ্যাকাল্টি লিঙ্কে গেলেন, গিয়ে আপনি তার পাবলিকেশন দেখতে পাবেন, রাইট? সো আপনি তখন তার পাবলিকেশন গুলো দেখলেন, রিসেন্ট পাবলিকেশন দেখলেন, পারলে কয়েকটা পড়বেন পাবমেন্টে গিয়ে, গুগল স্কলারে গিয়ে, অথবা কয়েকটা দেখলেন, একটু আইডিয়া নিলেন সে কি ধরনের কাজ করে। তারপরে আপনি ইমেল যখন লিখবেন, ইমেলে লিখবেন যে আমি আপনার পরিচয় দিলেন, লিখবেন যে আমি হচ্ছে তোমার প্রোফাইল দেখেছি, আমি দেখলাম যে তুমি এ নিয়ে কাজ করো, আমি এ নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, আপনি আপনি ফিউচার কোনো কমেন্ট থাকলে সেটাও লিখতে পারেন। আপনি আপনার শর্ট প্রোফাইল দিয়ে দিবেন যে আপনার ব্যাচেলর সিজিপিএ, আপনার মাস্টার্স এর সিজিপিএ, আপনার আইএলটিএস স্কোর বা আপনার জিআরই স্কোর, আপনার পাবলিকেশন নাম্বার, শর্ট একটা প্রোফাইল দিলেন সামারি। শেষে আপনি হচ্ছে তার ল্যাবে জয়েন করতে চান, আপনি সে আপনাকে ফান্ডিং দিলে আপনি কৃতজ্ঞ থাকবেন, এরকম কিছু লিখলেন। আপনার রিজিউমি মানে সিভি আপনি অ্যাড করে দিতে পারেন, অনেকে ওদের পরের ইমেলে করে। তো এটা একটা বিষয় প্রফেসরকে ইমেল করার ক্ষেত্রে, আপনি অবশ্যই প্রফেসর সম্পর্কে স্টাডি করে নেবেন। কিভাবে সম্বোধন করছি, কোন টাইম জোনে ইমেল করছি, বা কিভাবে ইমেল লিখছি, কিভাবে শুরু করছি, কিভাবে শেষ করছি, কিন্তু এই জিনিসগুলা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আমরা বাংলাদেশে অনেক সময় আমাদের যে ফার্স্ট নেম, বাংলাদেশে যদিও ফার্স্ট নেম সেকেন্ড নেম বা লাস্ট নেম এর কালচারটা ওইভাবে নেই, কিন্তু আমরা অনেক সময় ফার্স্ট নেম ধরে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু উন্নত বিশ্বে অচেনা বা অপরিচিত মানুষদেরকে শুরুতে তাদেরকে লাস্ট নেম ধরে, এবং তারা যদি ডক্টর হয়ে থাকে তাহলে অবশ্যই নামের আগে ডক্টর উল্লেখ করা, তো এই জিনিসগুলা অনেক বেশি ম্যাটার করে। কারণ আমার মনে হয় বিভিন্ন দেশ থেকে কানাডাতে অ্যাপ্লাই করে, শুধু বাংলাদেশ থেকে নয়, তার মানে ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, বা বিভিন্ন ধরনের দেশ থেকে কানাডাতে স্টুডেন্টরা যায়, হাজার হাজার স্টুডেন্টরা সেখানে অ্যাপ্লাই করে। তো প্রফেসররা এইসব ছোটখাটো বিষয়গুলো দেখেই কিন্তু তারা তখন একটা স্টুডেন্টকে ফান্ডের ব্যবস্থা করে থাকেন। তো এই জন্য আপনাদের কাছে জিনিসগুলো ছোট মনে হলেও জিনিসগুলো একদম যে আলটিমেট যে বাছাই সিলেকশন সেক্ষেত্রে অবশ্যই অনেক বড় ভূমিকা পালন করে বলে আমি মনে করি। এক্স্যাক্টলি, একদম মানে সহমত। এবং আপনি হচ্ছে অবশ্যই মানে আপনি ধরুন ইমেল দিলেন, প্রফেসররা খুব ব্যস্ত, আপনাকে ইমেল রিপ্লাই নাও দিতে পারে, ফলো আপ করতে পারেন, আপনি এক সপ্তাহ পরে আরেকটা ফলো আপ ইমেল দিতে পারেন খুব পোলাইটলি। তারপরে যদি ইমেল রিপ্লাই না পান, তারপরে আপনি এখানে একটা বিষয়, আপনি একই ডিপার্টমেন্টে, ধরেন আপনি ইউনিভার্সিটি, আপনি ম্যাকগিল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, সো ম্যাকগিলের আপনি ধরেন কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাই করছেন, সো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ধরলাম এক্স, প্রফেসর ওয়াই, আপনি কখনোই প্রফেসর এক্স এবং প্রফেসর ওয়াইকে একই সাথে একই দিন ইমেল দিবেন না। অনেক সময় ওনারা কথা বলেন কফি ব্রেকে, লাঞ্চ ব্রেকে ডিসকাস করেন, সো এটা করবেন না, ভালো কালচার না। আপনি ইমেল দিলেন, রিপ্লাই পেলেন না, এক সপ্তাহ পর আবার ফলো আপ ইমেল দেন, রিপ্লাই পেলেন না, আপনি তখন মুভ অন করেন, আপনি ওই একই ডিপার্টমেন্টে তখন অন্য প্রফেসর ইমেল দিতে পারেন। অথবা আপনি একই দিনে আপনি ইউনিভার্সিটি অফ টরন্টো, ইউনিভার্সিটি অফ ম্যাকগিল, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, আপনি ইউনিভার্সিটি অফ ম্যানিটো বা আপনি ইউনিভার্সিটি অফ স্কেচন, অনেক ইউনিভার্সিটি প্রফেসর ইমেল দিতে পারেন, এটা ফলো আপ করতে পারেন। আমার এক ফ্রেন্ড ছিল ব্রাজিলের, আমার যখন মাস্টার্স করতাম, ও আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল ডক্টর জেমস হাউস, তো সেই চেয়ারম্যানকে সে ইমেল দিছে, রিপ্লাই পায়নি, আবার ইমেল দিছে, রিপ্লাই পায়নি, তারপর সে একদিন টাকা খরচ করে ফোন দিছে, খুব মজার ব্যাপার, ফোন দিল, ফোন দেওয়ার পরে প্রফেসর ফোন ধরছে, সে ফোনে ইনস্ট্যান্ট মানে ফোনে অনেকক্ষণ কথা হলো, প্রফেসরটা খুব ফ্রেন্ডলি অনেক সময় হয়, এবং পরে সেই স্টুডেন্টকে নিয়ে নিচ্ছে ফান্ডিং সহ, মানে মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তো
কখন যে কি আপনাকে চেষ্টা করতে হবে, তাই না? আপনার প্রফেসর ইমেল নাও আসতে পারে। তো